আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে এস ব্লক মৌলসমূহের বৌদ্ধ ধর্মাবলী নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা রাসায়নিক ধর্মাবলী নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো আমরা আমরা আসলে দেখব আজকে এস ব্লক মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলী। আচ্ছা, রাসায়নিক ধর্মাবলী বলতে কি বোঝায়? রাসায়নিক ধর্মাবলী মূলত ওই সকল ধর্ম যেগুলো আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মানে দেখতে পাবো। কোনো একটা মৌলকে যদি আমি কোনো কিছুর সাথে বিক্রিয়া করাই, সে আসলে কি কি ধর্ম দেখাবে, ওগুলো হচ্ছে আমাদের মূলত রাসায়নিক ধর্ম। আচ্ছা, তো প্রথমে আমরা আমাদের এস ব্লক মৌলসমূহকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই দেখব। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, ধরো আমি গ্রুপ ওয়ানের একটা মৌল নিলাম, গ্রুপ ওয়ানের ধরো আমি সোডিয়াম নিলাম, সোডিয়ামকে যদি আমি হাইড্রোজেনের সাথে যুক্ত করি তাহলে সে সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন করে, ঠিক আছে, এরকম একটা যৌগ দেখা যায় আর কি। আর যদি গ্রুপ টু এর ধরো আমি আরেকটা মৌল নিলাম ক্যালসিয়াম, ক্যালসিয়ামকে ধরো আমি হাইড্রোজেনের সাথে যুক্ত করি, তখন আমাদের যৌগটা হবে CaH2, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রাইড, অনেকটা এভাবে দেখায়, বুঝছো। এবার আসো, আমরা যদি অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করাই, অক্সিজেনের সাথে বিক্রিয়া যদি আমার গ্রুপ ওয়ানের মৌল যারা আছে, শুধুমাত্র গ্রুপ ওয়ান, ওরা যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ওরা তিন ধরনের অক্সাইড উৎপন্ন করে। প্রথমে হলো আমাদের সাধারণ অক্সাইড, সাধারণ অক্সাইড। আচ্ছা, গ্রুপ ওয়ানের ক্ষেত্রে সাধারণ অক্সাইড দেখা কোনগুলো? ধরো আমি লিথিয়ামের সাথে অক্সিজেন যুক্ত করলাম, তখন আমার সেটা কি উৎপন্ন হবে? লিথিয়াম অক্সাইড উৎপন্ন হবে না। খেয়াল করে দেখো তো, এখানে আমার লিথিয়াম এবং অক্সিজেনের অনুপাত কত? 2:1 না? মানে এটা হচ্ছে শুধু গ্রুপ ওয়ানের ক্ষেত্রে, ঠিক আছে, গ্রুপ ওয়ানে যাদের দুজনই ওয়ান, তাহলে এই ক্ষেত্রে 2:1 মানে দুইটা লিথিয়াম এবং একটা অক্সিজেন, তাই না? এটাই হচ্ছে আমার মানে সাধারণ অক্সাইডের সংকেত। কিন্তু যখন আমি মানে অন্যান্য অক্সাইড দেখব, তিন ধরনের অক্সাইড উৎপন্ন করে, প্রথম হচ্ছে সাধারণ অক্সাইড, তারপর উৎপন্ন করা হলো সুপার অক্সাইড। এখন সুপার অক্সাইডটা কিভাবে? ধরো আমি সোডিয়ামের সাথে অক্সিজেন যুক্ত করলাম, তখন ও আমাকে Na2O2 উৎপন্ন করে দেখাবে। এখন Na2O2 এখানে ধাতু আর মানে অধাতুর অনুপাত কত, অর্থাৎ অক্সাইডের অনুপাত কত? 1:1 না? অর্থাৎ প্রয়োজনের চেয়ে একটা ধাতু কম আছে, তাই না? তো এই ক্ষেত্রে এটাকে বলা হয় কি, সুপার অক্সাইড। তারপর হলো আমার পারঅক্সাইড, পারঅক্সাইডটা আমি এদিকে লিখি, পারঅক্সাইড। পারঅক্সাইড কখন উৎপন্ন হবে? ধরো আমি পটাশিয়ামের সাথে ধরো অক্সিজেন যুক্ত করলাম, তখন সে আমাকে Ke2 উৎপন্ন করে দিবে। এখন এখানে দেখো তো ধাতুর অনুপাত কত, 1, এবং অক্সিজেনের অনুপাত কত, 2। তাহলে দেখো এখানে প্রয়োজনের চেয়ে ধাতু কম আছে না? মানে সাধারণ অক্সাইডের ক্ষেত্রে কি হয়, 2:1, সুপার অক্সাইডের ক্ষেত্রে 1:1, কিন্তু পারঅক্সাইডের ক্ষেত্রে ধাতু কি আরো কম থাকে, 1:2। তো এই অবস্থায় এই অক্সাইডটাকে বলা হয় কি, পারঅক্সাইড। তো আমি যদি মানে গ্রুপ ওয়ানের ক্ষেত্রে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই, তো আমাকে তিন ধরনের অক্সাইড দেখাচ্ছে, সাধারণ, সুপার আর পারঅক্সাইড। আর যদি গ্রুপ টু এর ক্ষেত্রে দেখি, গ্রুপ টু এর ক্ষেত্রে সবাই জাস্ট সাধারণ অক্সাইড উৎপন্ন করে। ধরো আমি ম্যাগনেশিয়াম নিলাম, ম্যাগনেশিয়ামের সাথে ধরো অক্সিজেন যুক্ত করলাম, তাহলে ও আমাকে MgO উৎপন্ন করে দিবে, ম্যাগনেশিয়াম অক্সাইড। ধরো আমি ক্যালসিয়াম নিলাম, ক্যালসিয়ামের সাথে যদি অক্সিজেন যুক্ত করি, তাহলেও ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করবে, ঠিক আছে। তো এগুলো হলো গ্রুপ টু এর জন্য সাধারণ অক্সাইড। আর মনে রাখবা, গ্রুপ টু এর জন্য, গ্রুপ টু এর যে সাধারণ অক্সাইড আছে, ওর অক্সাইডের অনুপাত কত, 1:1, কারণ হচ্ছে যোজনী 2, তাই না? অক্সিজেনেরও যোজনী 2 থাকে আর ধাতুরও যোজনী 2 থাকে গ্রুপ টু এর, তাহলে ওদের সাধারণ অক্সাইডের সংকেত কিন্তু আবার 1:1। তো এইটার সাথে যাতে আমাদের মানে গ্রুপ ওয়ানের যে সুপার অক্সাইড আছে 1:1, এটার সাথে যাতে কনফিউশন না হয়, ঠিক আছে, গ্রুপ ওয়ানের সাধারণ অক্সাইডের সংকেত হইতে হবে 2:1, আর গ্রুপ ওয়ানের সরি গ্রুপ টু এর সাধারণ অক্সাইডের সাধারণ অক্সাইডের কি মানে যে সংকেতটা ওটা হতে হবে 1:1। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। এখন আসো আমরা ওদেরকে পানির সাথে যুক্ত করি, H2O এর সাথে বিক্রিয়া। এখন আমি যদি ওদেরকে পানির সাথে বিক্রিয়া করে, ধরো আমি সোডিয়ামকে পানির সাথে যুক্ত করলাম, তো আমাদের সোডিয়ামটা কিন্তু একটা সক্রিয় ধাতু, ঠিক আছে, তো ওকে যখন আমি পানির সাথে বিক্রিয়া করাবো, ও পানিতে আগুন ধরাই দিবে। তো এই আগুন দিয়ে বোঝাই হলো সোডিয়াম, সোডিয়ামের সক্রিয়তা বোঝায়। আমি যখনই ওকে পানিতে ফেলবো, ও মানে
হুট করে আগুন ধরাই দিবে। এখন যদি গ্রুপ ধরো টু এর আমি ম্যাগনেশিয়াম নিলাম, ম্যাগনেশিয়াম সচরাচর পানির সাথে বিক্রিয়া করতে চায় না, কিন্তু যখনই আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে দিয়ে যদি ওকে চালনা করব, তখন ও ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা নাইট্রেট সমূহের বিয়োজন দেখি। নাইট্রেট এর বিয়োজন ধরো গ্রুপ ওয়ানের একটা নাইট্রেট নিলাম, নাইট্রেট কি শেষে নাইট্রেট নাইট্রেট মূলক থাকবে। ধরো আমি ধরো পটাশিয়াম নাইট্রেট নিলাম, KNO3, এটা হলো নাইট্রেটের সংকেত। তো আমি যদি ওকে যদি বিয়োজন করাই, ও এখানে পটাশিয়াম নাইট্রাইট উৎপন্ন করবে প্লাস কি অক্সিজেন উৎপন্ন করবে, এটা হলো গ্রুপ ওয়ানের ক্ষেত্রে। আর যদি গ্রুপ টু এর যদি নাইট্রেট নিই, ধরো আমি ম্যাগনেশিয়াম নাইট্রেট নিলাম, MgNO3 2, এটা হলো ম্যাগনেশিয়াম নাইট্রেট। তো ওকে যদি আমি বিয়োজিত করি, এখানে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে প্লাস আমাদের নাইট্রেট উৎপন্ন হবে এবং কি অক্সিজেন উৎপন্ন হবে, তাই না? খেয়াল করে দেখো তো, গ্রুপ ওয়ানের ক্ষেত্রে পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন করছে, কিন্তু গ্রুপ টু এর ক্ষেত্রে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করছে, অর্থাৎ অক্সাইড উৎপন্ন করে ফেলছে। তাহলে গ্রুপ ওয়ান আর টুর মধ্যে নাইট্রেট যদি নিই, ওদের পার্থক্যকারী বিক্রিয়া কি, মানে যখন আমি নাইট্রেটকে বিক্রি মানে বিয়োজন করব, তাহলে দেখবো গ্রুপ ওয়ানের ক্ষেত্রে নাইট্রেট উৎপন্ন করতেছে, কিন্তু গ্রুপ টু এর ক্ষেত্রে অক্সাইড উৎপন্ন করতেছে। তো এটা হলো গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এর মাঝে কি পার্থক্যকারী বিক্রিয়া। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। এখন আসো তাপীয় বিয়োজন। তাপীয় বিয়োজন, তাপীয় বিয়োজন কি ভাইয়া, একটু আগে আমরা দেখলাম না নাইট্রেট মানে একটা পটাশিয়াম নাইট্রেট নিলাম, ওটাকে তাপ দিয়ে ভেঙে পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন করছি। তো পটাশিয়াম নাইট্রেট যে উৎপন্ন হলো তাপে, যে মানে তাপের কারণে যে বন্ধন গুলা ভেঙে আরেকটা যৌগ উৎপন্ন হয়েছে, ওইটাই হলো কি তাপীয় বীজন, বুঝছো? তো আমাদের যারা গ্রুপ ওয়ান আছে, মানে গ্রুপ ওয়ানের যে ধাতুগুলো আছে, ওদের যদি আমি কার্বনেট নিই, কার্বনেট মানে কি CO3, ধরো লিথিয়াম কার্বনেট, তারপর ধরো পটাশিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, এই কার্বনেট গুলা নিলাম, হ্যাঁ এখানে টু হবে দুজনই অনুযায়ী। তো এই কার্বনেট গুলো যদি নিই, এখানের মধ্যে আমার লিথিয়াম কার্বনেট ছাড়া বাকি যারা আছে, ধরো আমার পটাশিয়াম কার্বনেট আছে, তারপর রুবিডিয়াম কার্বনেট আছে, যারা যারা আছে আর কি গ্রুপ ওয়ানে, ওরা কেউই তাপে বিয়োজিত হয় না, বিয়োজিত হয় না। কেন বিয়োজিত হয় না? কারণ তাপ দিয়ে ওদের বন্ধনটা ভাঙা একটু কি কষ্টকর, কিন্তু শুধুমাত্র লিথিয়াম কার্বনেটে কি বিয়োজিত হয়, বিয়োজিত হয়। এখন ও কেন বিয়োজিত হয়, কারণ হচ্ছে ওর আকার কি অনেক ছোট, ওর আকার যেহেতু ছোট, ওকে সহজেই পোলারাইত করা যায়। পোলারাইত করলে কি ওর বন্ধনটা কি ইজিলি ভেঙে যায়, তাই না? তাহলে আমরা মনে রাখবো কি লিথিয়াম এর আকার ছোট হওয়ায় সহজেই পোলারাইত করা যায়। ঠিক আছে, তারপর ধরো গ্রুপ টু এর কার্বনেট গুলা দেখি, ধরো ম্যাগনেশিয়াম কার্বনেট, অর্থাৎ গ্রুপ টু এ যারা আছে ওরা সবাই তাপে বিয়োজিত হয়। আমি ধরো ম্যাগনেশিয়াম কার্বনেটকে যদি তাপ দিই, তখন আমার এখানে ম্যাগনেশিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। যদি ক্যালসিয়াম কার্বনেট যদি নিই, ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দিই, তখন আমার ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। অর্থাৎ যারা যারা গ্রুপ টু তে আছে সকলেই কি তাপীয় তাপে বিয়োজিত হয়, অর্থাৎ সকলেই তাপীয় বিয়োজন দেখায়, কিন্তু যারা গ্রুপ ওয়ানে আছে কেউই তাপীয় বিয়োজন দেখায় না, শুধুমাত্র এক্সেপশন কে লিথিয়াম কার্বনেট। ঠিক আছে, আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। আচ্ছা আমাদের মূলত মানে যেগুলা মূল পয়েন্ট ছিল, মানে রাসায়নিক রাসায়নিক ধর্মাবলী, ওগুলো এখন শেষ হয়ে গেছে। আমরা একটা প্রশ্ন দেখি, ধরো সোডিয়াম প্লাস, হ্যাঁ সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে দিয়েছি, সোডিয়াম প্লাস সম্ভব, কিন্তু সোডিয়াম প্লাস প্লাস বা সোডিয়াম টু প্লাস যেটাকে বলে, সোডিয়াম টু প্লাস
সম্ভব নয় কেন, এরকম একটা পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? এটা যেহেতু অ্যাজ ব্লক মডেল রিলেটেড, ওই জন্য আমরা ওটা দেখানোর চেষ্টা করতেছি। তো এটা সম্ভব কিন্তু এটা সম্ভব না কেন? তো এটার জন্য আমরা প্রথমে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস শেষে কি আছে, থ্রি এস ওয়ান, না থ্রি এস ওয়ান, এর আগের অরবিটালটা লিখি আমি থ্রি পি সিক্স। তো থ্রি এস ওয়ান যেহেতু আছে, সর্ববহিঃস্থ শক্তি স্তরের জাস্ট একটা ইলেকট্রন আছে। এখন আমি যদি সোডিয়ামকে যদি তাপ দিই, অর্থাৎ উত্তেজিত করি, ও ইজিলি একটা ইলেকট্রন কি ছেড়ে দিতে পারবে না, তাই না? ও একটা ইলেকট্রন কি ছেড়ে দিতে পারবে, যেহেতু জাস্ট সর্ববহিঃস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, এটা অনেক দূরে, তো ওর স্থিতিশীল হওয়ার জন্য একটা ইলেকট্রন ছাড়লেই যথেষ্ট। তো আমি যদি সামান্য পরিমাণ তাপ দিই, তাহলে ও কি ইলেকট্রনটা ছেড়ে দিবে। কিন্তু সোডিয়াম টু প্লাস এর ক্ষেত্রে কি হয়, দেখো সোডিয়াম প্লাস ধরো একটা ইলেকট্রন চলে গেছে, তখন ওর ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়েছে, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স এবং থ্রি এস ইজ জিরো, যেহেতু একটা ইলেকট্রন চলে গেছে। এখন আমি যদি সোডিয়ামকে যদি আরো বেশি পরিমাণে তাপ দিই, তাহলে দেখো তো মানে ওর এই যে স্থিতিশীল অবস্থা, এখানে যে আটটা ইলেকট্রন আছে, প্রথমে তো দুই তারপর আছে আট, তাই না? এই আটটা ইলেকট্রন থেকে আমার কি তাপ দিয়ে আর একটা ইলেকট্রন বের করতে হবে। কেন বের করতে হবে, কারণ আমি সোডিয়াম টু প্লাস বানাবো। কিন্তু দেখো এই আটটা যে যে এত বেশি স্থিতিশীল, তো আমি মানে ওর থেকে একটা ইলেকট্রন যদি বের করতে চাই, আমার মানে অনেক বেশি পরিমাণে শক্তি দিতে হবে না? তো এটা মানে মানে অনেক বেশি পরিমাণে, যেটা আসলে সম্ভব না। তো আমাদের সোডিয়াম প্লাসটা কি ইজিলি আমি পাচ্ছি, কিন্তু আমার সোডিয়াম টু প্লাস বেশি যেহেতু শক্তি লাগতেছে, ওই জন্য কি এটা আসলে সম্ভব না। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাস আমাদের এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।